আমি খানতান পড়াচ্ছি প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞান কোর্সটি আজকে লেকচার সাত এবং এই কোর্সের শেষ লেকচার তো আমরা আজকে কোর্সটি শেষ করব কিছু নোবেল বিজয়ী প্রোটিনের গঠন এবং বিভিন্ন অন্য জৈব গঠন নিয়ে আলোচনা করে এবং দেখব কিভাবে এই গাঠনিক জীববিজ্ঞানের ফিল্ডটি আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত আসলো গত পঞ্চাশ বছরে প্রায় ঠিক আটাশটি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে গাঠনিক জীববিজ্ঞান সম্পর্কিত গবেষণার জন্য এখন গাঠনিক জীববিজ্ঞানের অবদানটা কি অতি গুরুত্বপূর্ণ জীববৈজ্ঞানিক কার্যকলাপ ওষুধ তৈরি জীবকে বোঝা অন্যান্য অনু যেমন পানির ধর্ম বোঝা প্রকৃতিকে বোঝা এসব গাঠনিক জীববিজ্ঞানের অবদান এখন সম্ভবত এই গাঠনিক জীববিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারটি হচ্ছে এখন আস্তে আস্তে নোবেল বিজয়ীদের কথা বলবো যেখান থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবো যে কিভাবে গাঠনিক জীববিজ্ঞানের ফিল্ডটি আহ ডেভেলপ হলো তার গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো নিয়ে প্রথমেই রঞ্জন রশ্মি আবিষ্কার করেছিলাম রঞ্জন উনিশশো এক সালে পদার্থবিদ্যায় যিনি নোবেল পুরস্কার পান এই আবিষ্কারটি গুরুত্বপূর্ণ কারণ রঞ্জন রশ্মি বা এক্স-রে দিয়ে আমরা প্রোটিনের গঠন নির্ণয় করি বেশিরভাগ প্রোটিনের গঠন নির্ণয় এখন পর্যন্ত হয়েছে এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে পরের আবিষ্কারটি হচ্ছে এই যে এক্স-রে টা যে কোনো একটা ক্রিস্টালের মধ্যে যদি দেয়া হয় সেটা বিচ্ছুরণ করতে পারে এই ধর্মটা আবিষ্কার করেছিলেন লুই এবং তিনি উনিশশো সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান এখন এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রোটিনকে প্রথমে ক্রিস্টাল তৈরি করি যেন মধ্য দিয়ে এক্স রে পাস করাতে পারি এবং যেটা বিচ্ছুরণ ঘটাবে তারপর পরের বছরই বাবা এবং ছেলে ব্র্যাগ এবং ব্র্যাগ ডাব্লিউ ব্র্যাগ এবং ডাব্লিউ এল ব্র্যাগ তো তারা নোবেল পুরস্কার পান এক্স রে ব্যবহার করে প্রথম ক্রিস্টাল গঠন আবিষ্কার করে এবং এই গঠন আবিষ্কার করতে গিয়ে তারা একটি সূত্র দিয়েছিলেন যেটাকে ব্র্যাগের সূত্র বলা হয় এখানে দেখলে লক্ষ্য করবেন যে এটা একটা প্রোটিনের ক্রিস্টালের মধ্যে প্রত্যেকটা নীল ডট হচ্ছে একটা প্রোটিন অনু মনে করি এখন ক্রিস্টালের মধ্যে এভাবে সাজানো আছে এখন আপনি যদি এক্স রে পাস করাই তাহলে একটা অনু বা তার পরের অনু ঠিক নিচের পরের অনু মধ্যে এক্স রে এসে পড়ে সেটা যে কিভাবে বিচ্ছুরণ করবে এবং সেখান থেকে কিভাবে আমরা গঠন আবিষ্কার করব তার জন্য একটি সূত্র দিয়েছিলেন ব্র্যাক পরিবার এবং সেই সূত্রটাকে বলে ব্র্যাকস ল এখন পর্যন্ত আমরা এই একশো বছর পরেও আমরা এই মৌলিক সূত্রটা গঠনের আবিষ্কার গঠন নির্ণয়ের জন্য ব্যবহার করি তারপর আসি উনিশশো সালে রসায়নে নোবেল পেয়েছিলেন সামনার এবং তিনি প্রথমবারের মতো দেখিয়েছেন যে প্রোটিনকে ক্রিস্টাল করা যায় বা ক্রিস্টালাইজ বা স্ফটিকীকরণ করা যায় এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগে কেউ কখনো প্রোটিনকে ক্রিস্টাল হিসেবে তৈরি করতে পারেনি তিনি যে প্রোটিনটি নিয়ে কাজ করেছেন সেটাকে বলে ইউরিয়া এই এই প্রোটিনের গঠন পরে আবিষ্কার হয়েছে কিন্তু তিনি প্রথমবারের মতো প্রোটিনকে ক্রিস্টালাইজ করে দেখিয়েছেন তারপর উনিশশো সালটা জীববিজ্ঞানের আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোবেল পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কারণ গঠনগুলো তার আবিষ্কার আগে আবিষ্কার হয়েছিল তো প্রথম আবিষ্কারটা হলো প্রথমবারের মতো কোন প্রোটিনের গঠন আবিষ্কার করে দেখিয়েছেন কেন্দ্রু এবং পেরুটস কেন্দ্রু করেন মায়োগ্লোবিনের গঠন আবিষ্কার এবং পেরুটস করেন হিমোগ্লোবিনের গঠন আবিষ্কার এবং তারা একসাথে কাজ করেছিলেন সেজন্য এটা একটা ল্যান্ডমার্ক স্টাডি কারণ এই প্রথম কেউ দেখালো যে প্রোটিনের গঠন আবিষ্কার নির্ণয় করা যায় ত্রিমাত্রিক গঠন তারপর আসি সম্ভবত জীববিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্র হেলিক্যাল গঠন আবিষ্কার এর জন্য নোবেল পিয়ার পেয়েছিলেন একই বছর উনিশশো সালে চিকিৎসাতে ক্রিগ ওয়ার্সন এবং উইলকিন্স রোজালিন ফ্রাঙ্কলিন এখানে একটা গুরুত্বপূর্ণ নাম কারণ তার এক্স রে ডিএনএর ক্রিস্টালের এক্সরে ছবি দেখেই বাকি তিনজন এবং রোজালিন মিলে গঠনটি গঠনের মডেল আবিষ্কার করেন ডিএনএ গঠনের মডেল আবিষ্কার করেন কিন্তু রোজালিন এই নোবেল দেওয়ার চার বছর আগে মারা যান এবং তিনি সে নোবেল গ্রহণ করেননি এবং নোবেল পুরস্কারে ভূষিত হননি তো তিনি যে গঠন যে এক্স ছবিটি তুলেছিলেন সেটা এখানে দেখা যাচ্ছে এটা একটা ডিএনএ এক্স এক্স ডিএনএর উপর এক্স রে ফেললে যে বিচ্ছুরণ হয় তার একটা ছবি এখান থেকেই ওয়াটসন অ্যান্ড ক্রিক ধারণা করেছিলেন কীরকম হতে পারে একটা ডিএনএর দ্বিসূত্রক এবং হেলিকাল গঠনটা কীরকম হতে পারে তারপর সে উনিশশো তখন রসায়নে নোবেল পুরস্কার পান তিনজন ডিজেন হফার হিবার আর মাইকেল তো তারা একটা অত্যন্ত জটিল প্রোটিনের কমপ্লেক্সের গঠন আবিষ্কার করেন এবং প্রথমবারের মতো দেখান যে এত জটিল কোনো প্রোটিনের গঠন আবিষ্কারও সম্ভব যেই গঠনটা তার স্বাদ সংশ্লেষণ এবং দেখান কিভাবে এই স্বাদ সংশ্লেষণের প্রক্রিয়াটা কাজ করে এবং এটা একটা অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার বাম পাশে দেখতে পাচ্ছেন এই স্বাদু সংশ্লেষণ প্রোটিন কমপ্লেক্সের ত্রিমাত্রিক গঠনটি সেখানে বিভিন্ন জায়গা এখানে লেবেল করা আছে আপনারা ভালোভাবে পরে দেখে আর ডান পাশে দেখানো হচ্ছে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় এই সাধারণ সংশ্লেষণের মাধ্যমে এটা একটা প্রোকিওটিক সিস্টেমে আপনারা পরে আরো আগ্রহ আগ্রহ পেলে পরে জেনে নিতে পারবেন তারপর আসি এক লাফে উনিশশো সাতানব্বই সনে এই সনের রসায়নে নোবেল পুরস্কার পান বয়ার ওয়াকার এবং তো তারা আবিষ্কার করেন এটিপি সংশ্লেষণ এবং কোষের আয়ন পরিবহন পদ্ধতি তো এটিপি সংশ্লেষণের জন্য যে কমপ্লেক্সটা দরকার সেটার গঠন তারা আবিষ্কার করেন এবং দেখান যে আয়ন যখন যেমন এখানে প্রোটিন যখন ভিতর থেকে কোষের বাইরে থেকে কোষের ভিতরে যায় তখন একটা এটিপি অনু তৈরি হয় সঙ্গে একটা ফসফেট গ্রুপ যুক্ত একটা এটিপি তৈরি অনু তৈরি হয় এবং এটা একটা পুরো মলিকুলার মেশিনের মতো কাজ করে যাকে বলা হয় মলিকুলার প্রোটিন মোটর সিস্টেম এবং এই এই প্রোটিনটি থাকে হচ্ছে মাইক্রোকনড্রিয়ার মেমব্রেনের মধ্যে এটা গুরুত্বপূর্ণ এটা নির্ণয় করা গুরুত্বপূর্ণ এই জন্য ছিল যে আমাদের আপনারা জানেন যে মাইক্রোকন্ট মধ্যে শক্তি হিসেবে জমা থাকে এবং এবং এটা কিভাবে কাজ করে এই প্রথমবারের মতো দেখান এই এই তিনজন বিজ্ঞানী তারপর হচ্ছে দুই হাজার তিন সনে রসায়নে নোবেল পুরস্কার পান পটাশিয়াম চ্যানেলের গঠন এবং কর্মপ্রক্রিয়া আবিষ্কারের জন্য ম্যাককিনন কোনো আয়ন চ্যানেলের আয়ন কিভাবে কোষের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে যাতায়াত করে সেটা বোঝা যায় এই আয়ন চ্যানেলের মাধ্যমে এখানে একটা চ্যানেলের উদাহরণ দেওয়া আছে যেমন বাইরে থেকে এই মাঝখানের গঠনটা একটা আয়ন চ্যানেল আমরা ধরে নিই এটা পটাশিয়াম আয়ন চ্যানেল তাহলে এখানে এই নীল বলগুলো হচ্ছে পটাশিয়াম অনু আমরা ধরে নিচ্ছি তাহলে আমার এখন পটাশিয়াম কোষের বাইরে থেকে ভিতরে আনতে হবে এই গঠনের মধ্যে দুই ধরনের গেট গেট আছে একটা হচ্ছে হচ্ছে ওপেনিং উপরে থাকে আর ভিতরের দিকের গেট উপরের দিকের গেট খুলে গেলে আয়ন অনেক কিছুই একসাথে অনেকগুলো আয়ন একসাথে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু এই গঠনের কিছু ফিল্টার আছে যেগুলো অ্যামিনো অ্যাসিড এখানে চাপটি দেখতে পাচ্ছেন এই চারটি অ্যামিনো অ্যাসিড এমনভাবে অবস্থান করে যে এরা শুধু পটাশিয়ামকেই ভিতরে আসতে দেয় এবং সেই পটাশিয়াম অনুগুলো সিলেক্টিভ ওয়েতে নির্দিষ্টভাবে ভিতরে এসে এখানে জমা হয় তারপরে উপরের গেট বন্ধ হয়ে যায় এই গেটটা বন্ধ হয়ে যায় নিচেরটা খুলে যায় এবং পটাশিয়াম অনু কোষের ভিতরে ঢুকতে পারে এই পুরো পদ্ধতিটি আবিষ্কারের জন্য ম্যাককিনন নোবেল পুরস্কার পান তারপর দুই সালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য নোবেল পান আর রজার করনবার্গ তার বাবা আর্থার করনবার্গ নোবেল পেয়েছেন কিন্তু ভিন্ন বিষয়ে এবং অনেক আগে রজার করনবার্গ নোবেল পান হচ্ছে ইউকেরিটিক ট্রান্সক্রিপশন পদ্ধতির মলিকুলার মেকানিজম বা আণবিক কর্মপদ্ধতি আবিষ্কার করে আমরা জানি ডিএনএ থেকে প্রোটিন হওয়ার সময় মাঝখানে এই এমআরএনএ তৈরি হয় এখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে আমরা ট্রান্সক্রিপশন হিসেবে জানি আর তার ঠিক পরের নোবেলটি আরেকটি অত্যন্ত মৌলিক অণু গঠন নিয়ে সেটা হচ্ছে রাইবোসোম ডিএনএ থেকে আরএনএ হওয়ার পর আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় এবং এই এই প্রক্রিয়ায় রাইবোজম অংশগ্রহণ করে এবং এটি একটি খুব জটিল গঠন এই গঠন আবিষ্কারের জন্য তিনজন নোবেল পি পেয়েছেন রামাকৃষ্ণন স্টেজ এবং ন্যাথ তো আপনারা দেখতে পারেন পারেন এই স্লাইডে যে কত কত জটিল এই এই রাইবোজমের গঠনটি এটি আমাদের প্রোটিন প্রোডাকশন প্রোডাকশন মেশিনারি এখানে দেখতে পাচ্ছেন ডিএনএ আরনএ এবং প্রোটিন মিলে একটা জটিল গঠন তৈরি করেছে আরএনএ গুলো দেখা যাচ্ছে না কিন্তু ডিএনএ গুলো এখানে অ্যাশ কালারে দেখতে পাচ্ছেন তারপর আসি গত বছরের নোবেলে এটাও রসায়নে এবং সেটা পেয়েছেন আহ লেফট কাওয়েজ এবং কবিল কাম তারা আবিষ্কার করেছেন এমন একটি গঠন যেটি প্রথম দেখিয়েছে কিভাবে কোষের বাইরের সিগনাল ভিতরে প্রবেশ করতে পারে এবং সেই অনুযায়ী কোষের ভিতরে পরিবর্তন আসে তারা একটি গঠন আবিষ্কার করেছেন মাধ্যমে বলে জি প্রোটিন কাপোল্ড রিসেপ্টর যারা বাইরের সিগন্যালটাকে গ্রহণ করে এবং সেই সিগনাল পাস করে কোষের ভিতরে তো এই আবিষ্কারটি নিয়ে দুইটি বাংলা লেখা আমি শেয়ার করেছি টেক্সটে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন আর আশা করছি এই কোর্সটি আপনাদের ভালো লেগেছে এই কোর্সের উদ্দেশ্য ছিল এক্স রে ক্রিস্টোলোগ্রাফি এবং প্রোটিনের গঠন এবং যেকোনো গাঠনিক জীববিজ্ঞানের বিষয় নিয়ে আপনাদের মনে ইন্টারেস্ট জাগানো কৌতূহল জাগানো তো সফল হলে আমার ভালো লাগবে যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো মন্তব্য জানাতে গেলে আপনারা আমাকে জানাবেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কোর্সের টেক্সটে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা